যে কোনো জায়গায় মানুষ থাকলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আসা যাওয়া থাকতে বসে, এখন আমরা আসি নাই পরিষ্কার করে। তোদের পরে কি লিখছে ম্যাম? আমি যদি কিছু খাওয়াই তাহলে আমাকে সালামি দিবে, এখন আমি 2 টাকা দাম, একটা চকলেট খাইলে সালামি দিবে। আমাকে আগে বললো আমি 1 টাকা তার চকলেট নিয়ে। আর রবিবারে সবাই আসবেন, রবিবারে হচ্ছে আমার মোশেল ভাইয়ের মিষ্টি খাবার, মোশেল ভাইয়ের ছেলে মেয়ে হয়েছে। ও হ্যাঁ, না আগে ছেলে, আগে ছেলে এখন মেয়ে। হ্যাঁ, এখন গ্রামের বাড়িতে আছে, মেয়েকে নিয়ে যাবে, সেজন্য আসে নাই আজকে। মোশেল ভাই বলবে, ওরা বলবে যে আমরা আসার আগে আগে আমাদের ইনফরমেশন গুলো এখানে কেমনে আসে। আর তুই আপু, আর যাবো আমাদের একটা গ্রুপ আছে ম্যাডাম, আমাদের যে হোয়াটসঅ্যাপে ওই এখান প্রতিষ্ঠানে যে গ্রুপটা আছে ওখানে বকবক করতে নিষেধ করার পর আমাদের একটা গ্রুপ। না এমনি তো তোর একটা প্রাতিষ্ঠানিক থাকা আর একটা এমনি থাকা একটা করে। যদি দাঁতের নিচে ফোড়া উঠে, 3 নম্বর টুথ ফ্র্যাকচার, দাঁত ভেঙে গেলে, তারপরে 4 নম্বর ড্যামেজড ফিলিং। ড্যামেজ ফিলিং বলতে কি, যদি দাঁত গর্ত হয়ে যায় ডেন্টিস্টের কাছে গেলে ওনারা কি করে একটা ফিলিং দেয়, যদি ওটা কোনো কারণে উল্টা পাল্টা হয় আর কি, সেটাকে বলা হচ্ছে ড্যামেজড ফিলিং। এটার কারণ দাঁত ব্যথা হতে পারে। ইনফেক্টেড গাম, ইনফেক্টেড গাম, গাম মানে আমাদের 4 ধরনের সাইনাস থাকে, একটা হলো ফ্রন্টাল সাইনাস, ঠিক আছে, একটা হলো ফ্রন্টাল সাইনাস এই জায়গায়, তারপরে একটা হলো ম্যাক্সিলারি সাইনাস, আমাদের মুখের যে উঁচু অংশ এই বোনসটার নাম হলো ম্যাক্সিলা, এটার নিচে যে অংশটা থাকে এটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। আর ছোট ছোট 2টা থাকে, একটা ইগময়েডাল, এগুলো হচ্ছে ছোট ছোট, এগুলো দেখা যায় না, বাট মেজর ধরা হয় ফ্রন্টাল আর ম্যাক্সিলারি, তার মধ্যেও মেজর হচ্ছে যে ম্যাক্সিলারি এই জায়গায়। তাহলে এই জায়গায় ম্যাক্সিলারি সাইনোসাইটিস মানে ম্যাক্সিলারি সাইনাস যদি ইনফেকশন হয় তখন তাকে বলবো ম্যাক্সিলারি সাইনোসাইটিস। দেখেন প্রবলেমটা হচ্ছে এখানে, ব্যথাটা হচ্ছে কোথায়,
দাঁতে, সেজন্য অনেক সময় ডাক্তার একটু কনফিউজ হয়। কেউ যদি দাঁত ব্যথা নিয়ে যায়ও, নর্মাল দাঁত ব্যথার ট্রিটমেন্ট দিলেও দেখা যায় যে কি দাঁত ব্যথা যায় না, কারণ কেন, প্রবলেম হচ্ছে কোথায়, সাইনাস। তাহলে যতক্ষণ পর্যন্ত সাইনাসের ট্রিটমেন্ট করবে না, ততক্ষণ পর্যন্ত এদিকে দাঁত ব্যথাও অত কমবে না, কন্ট্রোলে আসবে না, বুঝা গেছে? তাহলে ম্যাক্সিলারি সাইনাসাইটিসের কারণেও দাঁত ব্যথা হতে পারে। এই গেল কজ। এখন লিখেন ক্লিনিক্যাল ফিচার। নাকের মধ্যে যে মাংসটা হয় ছোট টিউমারের মতো, ওটা যাকে বলা হয় পলিপ। সাইনাস পলিপ আছে না? না, আস্তে আস্তে। এই পলিপের জন্য কি রকম ইয়ে দেওয়া যায়, ট্রিটমেন্ট দেওয়া যায়? পলিপে তো পুরো অপারেশন করতে হয়। এগুলো এগুলো কি আমি একবার মনে হয় এগুলো নাকি ওই হোমিও থেকে নাকি ওষুধ করে নাকি এমনিতেই হয়ে যায়। ও, সেটা কমিউনিটি করে আবার দরকার যাবে। আমার এখানে মানে কি দুলাবালি আর ঠান্ডা একেবারে খাইতে পারি না, একেবারে খাসি সবজি সবই হয়ে যায়। Take food. Yeah.
কি ট্রিটমেন্ট?
চার নাম্বারটা কি স্টুডেন্ট ব্রাশ BRUSH ব্রাশ টু হার্ট ফিল আপ করার পর যদি মানতে ফুটাবে তখন মুখে যদি ফোড়া উঠে বা কোন ধরনের ব্যথাটা কমানোর জন্য অ্যানালজেসিক ব্যথার ওষুধ যেমন নাপাক অথবা অথবা অনেক বেশি হাত দিয়ে দাঁত ব্রাশ করা উচিত। এরপর লিখেন মাইগ্রেন ওইদিন একটু বৃষ্টি হয়েছে সাথে সাথে আমার মানে একটু বাতাস লাগছে বেশি একটু বাতাস লাগলেও হয় ঠান্ডা লাগলেও হয় একটু ঠান্ডা খাই ঠান্ডা লাগলে
Definition লিখেন It is a moderate or severe headache. It is a moderate. কারো প্রবলেম হলে জিজ্ঞেস করবেন throbbing pain on one side of head head. আচ্ছা টুথেকের ক্লিনিক্যাল ফিচারটা তো করি নাই, এটা কি বুঝছেন সবাই? তোমার একটা প্রবলেম আছে টুথ পেইন মে বি ফিভার মাধ্যমে শার্প বি অর কনস্ট্যান্ট একটা হচ্ছে টুথ পেইন মে বি শার্প অর কনস্ট্যান্ট মানে শার্প মানে তীক্ষ্ণ ব্যথা দেখা যাবে একদম ব্যথা হয়েছে খুব পেইন লাগলো আবার বন্ধ হয়ে গেল একটু পর আবার ব্যথা হচ্ছে শার্প আর কনস্ট্যান্ট পেইন হচ্ছে একটা ভোঁতা ব্যথাটা ভোঁতা বাট কনস্ট্যান্টলি আছে কন্টিনিউয়াসলি ব্যথা করতেছে কিন্তু অত তীক্ষ্ণ না বুঝছেন জুনায়ে শার্প আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য বুঝছেন শার্প মানে একদম অনেক বেশি ব্যথা লাগলো এই ব্যথা লাগছে আবার বন্ধ হয়ে গেছে দু মিনিট পর আবার ব্যথা লাগছে প্রচুর ব্যথা খুব সরু একটা ব্যথা এত বেশি পেইন লাগে এটাকে বলা হয় শার্প পেইন আর কনস্ট্যান্টটা হচ্ছে একটু 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 ব্যথা করবে কিন্তু কন্টিনিউয়াসলি ব্যথা করতেছে এটা হলো কনস্ট্যান্ট হ্যাঁ যেমন দাঁতে অনেকে শুন দেখা দেয় শুন ব্যথা হ্যাঁ এটাও কনস্ট্যান্টের মধ্যে শার্প হতে পারে আবার কনস্ট্যান্ট হতে পারে শার্প হলো অনেক বেশি কনস্ট্যান্ট হলো কম সেম কনস্ট্যান্টলি এই কন্টিনিউয়াসলি ব্যথাটা হতেই থাকবে কিন্তু কম একটু 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 ব্যথা হতেই আছে সারা দাঁতের শুলে বলতেছে দাঁতের শুলে বলে না শুলে কে একটা ফুটে কোনটা কনস্ট্যান্ট ওটা হচ্ছে কনস্ট্যান্ট তারপরে এগুলাই গরম পানি দিয়ে লবণ এবং গরম পানি দিয়ে ইয়ে করবে গলগলা করবে এবং অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দিলে অনেক সময় কমে যাবে দাঁতের শুলে আর যদি নাও কমে প্রথমে আমরা যাবো প্যারাসিটামল অন্যগুলাতে যাবো না প্যারাসিটামল দিয়ে লাল মগলা দেন আরেকগুলা যদি নাপা হয় সেক্ষেত্রে আমরা দুই তিন দিন দেখতে পারবো কিন্তু দাঁতের ব্যথা তো অনেকে সহ্য করতে পারে না দেখা যায় একদিন সর্বোচ্চ একদিন কোন মতে একটু কমায় রাখা যায় নাপা টাপা দিলে কমে কিন্তু ফুল যায় না যদি অন্যগুলো কারণে হয় যতক্ষণ পর্যন্ত কারণটা বের না হচ্ছে আমার দাঁতের ব্যথা কারণ সেক্ষেত্রে সাময়িক আরামের জন্য এইটা প্রথমে না পান এরপর হচ্ছে আইবুপ্রোফেন একদিনই ইউজ করব হিডোরিকক্সিকো একদিনই ইউজ করব এরপরে দ্বিতীয় দিন আর যদি একদিনে না যায় দ্বিতীয় দিন আর কন্টিনিউ করার দরকার নেই এরপর হচ্ছে যে ডেন্টিস্টের কাছে যা কারণ
আপনার কাছে যদি ডাক্তার আসে প্রথমে সে ডেন্টিস্টের কাছে গেল না, তখন আপনার হাতে প্রাইমারি কাজ হচ্ছে যে এই ব্যথার ওষুধ, যদি সেটা না যায় এই ব্যথার ওষুধ দিয়ে না যায় তখন তার মাস্ট নিয়ে যেতে হবে কোথায়, ডেন্টিস্টের কাছে। ঠিক আছে যদি দাঁতের চারপাশে কি হয় ফুলে যায়, দাঁতের চারপাশে কি ফুলবে, দাঁত ফুলবে, যদি মাড়ি ফুলে যায়, মাড়ি ফুলে যেতে পারে, জ্বর আসতে পারে ব্যথা থেকে, হেডেক মাথা ব্যথা হইতে পারে দাঁত ব্যথা থেকে, ফাউল টেস্টিং ড্রেনেজ ফ্রম দা ইনফেক্টেড টুথ, মানে যে দাঁতটাতে ইনফেকশন হয়েছে ওখান থেকে কি আসতে পারে, দুর্গন্ধযুক্ত পানি বের হতে পারে, তারপরে ইনএবিলিটি টু টেক ফুড, খাবার খেতে না পারা, এটা বলা হচ্ছে ইনএবিলিটি। এই গেল ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা মাইগ্রেনে যান, মাইগ্রেন অনেকে দাঁত শুরু থেকে এটাকে সত্যি কখনো ফোকা হয় এখানে আসলে পোকা বলতে আমরা সাধারণত নর্মাল যে পোকা বুঝি এই ধরনের পোকা না, ব্যাকটেরিয়া এক জাতীয় পোকা, কিন্তু অনেকদম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পেয়ে জাতীয় একটা পোকা, আমি দুবার আমাদের ওই নিচে আসছে রে, তো আমাদের ভাড়াটি মানে কাট না একবারে কি বলে মানে হাড্ডি, হ্যাঁ হাড্ডির মতো মানে হাড়ের মতো এটাকে বালি দিয়ে দিয়ে, কিন্তু আমি চিন্তা করে এই পোকা গুলো থাকলে পাখির সাথে চাচ্ছে সন্ধ্যে তো তখন বাটা খাওয়া যায় না, আমি অনেকদিন শকাইছি এত বড় বড় থেকে চিন্তা নেই কি করে এগুলো কোটার মধ্যে পালে মনে করে। ঠিক আছে এরপর কজ লিখেন, মাইগ্রেনের কজ হরমোনাল চেঞ্জেস ইন ওমেন, দুই নাম্বার লাউড সাউন্ড, LOUD লাউড সাউন্ড কমা দিয়ে স্ট্রং স্মেল, স্ট্রং স্মেল তিন নাম্বার স্লিপ চেঞ্জেস মানে চেঞ্জের সাথে এস আর কি, স্লিপ চেঞ্জেস লাইক মিসিং স্লিপ, মিসিং MISSING স্লিপ, অর
গেটিং টু মাচ স্লিপ গেটিং জি ই ডাবল টি আই এন জি গেটিং টু টি ডাবল ও টু মাচ মাচ স্লিপ মাচ স্লিপ পাঁচ নম্বর লিখেন ড্রাগ সাচ এস পিল pill pill p i double l pill pill or nitroglycerin nitro and one n i t r o nitro glycerin g l y c e r i n e nitroglycerin তাহলে মাইগ্রেন কাকে বলবো? এটা হচ্ছে মডারেট অথবা সিভিয়ার হেডেক, মানে প্রথমে প্রথমত এটা হালকা হালকা থাকে ব্যথাটা, এরপরে অনেক বেশি সিভিয়ার হয়ে যায় মাথা ব্যথাটা, যেটা হবে কোথায়, হুইচ ফেল অ্যাজ এ থ্রবিং পেইন অন ওয়ান সাইড অফ হেড, মাইগ্রেনের ব্যথা যেটা হয় এটা হয় এক সাইডে, যে কোনো এক সাইডে, হয় বাম সাইডে হবে না হয় ডান সাইডে হবে, যে কোনো এক সাইডে অ্যাজ এ থ্রবিং পেইন। থ্রবিং পেইন মানে কি? আমরা যখন পালস দেখি, সবাই তো হাতে পালস দেখতে জানি, পালস দেখলে পালসের বিটটা পাওয়া যায়, আবার অফ আবার পাওয়া যায়, আবার অফ আবার পাওয়া যায় না, এটাকে বলা হয় থ্রবিং পালস। এই জিনিসটাকে, এই বিট পাচ্ছি অফ পাচ্ছি অফ, এটাকে বলা হয় থ্রবিং। এই আমাদের মাথা ব্যথাটাও মাইগ্রেনে যেটা হয় এটাকে বলা হয় থ্রবিং পেইন, মানে যেটাকে আমরা খোট মারা বলি না, এই ব্যথা হচ্ছে, এই হচ্ছে অফ আবার হচ্ছে আবার অফ, ঠিক এই আমাদের পালসের বিট যেরকম মাইগ্রেনের ব্যথাটাও ঠিক সেম ভাবে ফিল হয়, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে বুঝতেছে, এটাকে সেজন্য বলা হচ্ছে অ্যাজ এ থ্রবিং পেইন অন ওয়ান সাইড অফ হেড, যে কোনো এক সাইডে ব্যথাটা হয়। আর যদি ফুল সাইডে ব্যথাটা হয় পুরো দুই সাইডে, এটাকে বলা হয় টেনশন হেডেক, টেনশনের জন্য। তাহলে হ্যাঁ, পুরো মাথাটা কীভাবে আসে, এটা এই পেছন থেকে শুরু হয়ে দোনো পার্টে দুই পার্টে দেখা যাচ্ছে, মানে এই পুরো এরিয়াটাই এফেক্টেড থাকে, এটাকে বলা হয় টেনশন হেডেক। আর মাইগ্রেন হেডেক হলো যে কোনো এক সাইডে। তাহলে কজ কী কী কারণ হতে পারে, যদি মেয়েদের ক্ষেত্রে কোনো ধরনের হরমোনাল চেঞ্জ আসে এটার কারণ হতে পারে। দুই নাম্বার বললাম কি, লাউড সাউন্ডস, অনেক বেশি সাউন্ড অনেকে সহ্য করতে পারে না, সাউন্ড থেকে হতে পারে। স্ট্রং স্মেল, ওই যে কোনো কিছু ব্র্যান্ড, অনেক স্ট্রং ব্র্যান্ড যেমন পারফিউমের ব্র্যান্ড অনেকে সহ্য করতে পারে না, বা গাড়ির ধোয়ার ব্র্যান্ড, এই জিনিসগুলো থেকে মাইগ্রেন হতে পারে। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু কাজকর্ম করলে দেখা যায় যে মাথা ব্যথা উঠে যায়। তারপরে স্লিপ চেঞ্জেস, মানে ঘুমের মধ্যে যদি চেঞ্জ আসে কীরকম, মানে আপনার প্রত্যেক দিন ঘুমের রুটিন একরকম, দেখা গেলো একদিন হঠাৎ ওই টাইমটা মিসিং হয়ে গেছে, আমি আগে বা পরে ঘুমাচ্ছি, ওই ওটাকে বলা হচ্ছে মিসিং স্লিপ, মানে ঘুম না যাওয়া, এটার কারণটা হতে পারে। অথবা গেটিং টু মাচ স্লিপ, মানে অনেক বেশি লম্বা ঘুম দিলে দেখা যায় যে মাথা ব্যথা উঠে যায়, মাথা ভারী ভারী হয়ে থাকে, এরপরে ব্যথাটা উঠে যায়, এটা হলো ঘুমের কারণেও মাথা মাইগ্রেনের পেইনটা হতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান, ড্রাগের কারণে, আজ মেয়েরা কী খায়, কন্ট্রাসেপটিভ পিল খায়, পিলের একটা সাইড ইফেক্ট হলো হেডেক, এই পিলের কারণে হেডেক হতে পারে। অ্যান্ড আরেকটা আছে নাইট্রোগ্লিসারিন, আপনি কেমনে দেখবেন?
আপনি তো আপনি কি নিয়ে ব্যস্ত? ওনার ভূমি দেখি আমিও অস্থির। প্রসারণ করতে যে ড্রাগ ইউজ হয় এটাকে বলা হয় ভ্যাসোডাইলেটরস। এটার আন্ডারে যেমন নাইট্রোগ্লিসারিন, তাহলে পিল অথবা নাইট্রোগ্লিসারিন ইউজের কারণে হেডেক হতে পারে অ্যাজ এ সাইড ইফেক্ট। এগুলো কজ। এখন লিখেন ক্লিনিক্যাল ফিচার। নাইট্রোগ্লিসারিন কি বলছেন? ভ্যাসোডাইলেটরস ভ্যাসোটাকে ডাইলেট, এটা হচ্ছে যে মূলত আমাদের ইয়াতে যেটা করছে হাইপারটেনশনের আন্ডারে বসতে পেছনে আপনি লিখতে পারতেছেন না বুঝলে বা লিখতে না পারলে বা নানা প্রবলেম হলে জিজ্ঞেস করুন। ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ ক্লিনিক্যাল ফিচারের এক নম্বরে লিখবেন সাইট, এস আই টি ই টি, হ্যাঁ সাইট। আচ্ছা সাইট, সাইট সাইটে সাইটের পাশে লিখবেন হাইফেন দিয়ে ইউনিলেটারাল, ইউনি ইউএনআই ইউনি লে লেটারাল এল এ টি ই six hours to three days মানে 6 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত স্থায়িত্ব হতে পারে। তিন নাম্বার লিখেন সিভিয়ারিটি। তিন নাম্বার সিভিয়ারিটি, সিভিয়ারিটি S E V E R I T Y সিভিয়ারিটি, সিভিয়ারিটিতে লিখেন মডারেট টু সিভিয়ার। নেচার হলো থ্রবিং, থ্রবিং হ্যাঁ এখানে যেটা আছে তাই, হ্যাঁ থ্রবিং একটু আগে লিখলাম না, হ্যাঁ তাই নেচার ট্রবিং। ট্রবিং তারপরে কয়টা গেল পয়েন্ট? চারটা। নেচার ট্রবিং পর্যন্ত শুধু, হ্যাঁ চার পাঁচ। পাঁচ নাম্বারে লিখেন অ্যাসোসিয়েটেড ফিচার্স, অ্যাসোসিয়েটেড এ ডাবল এস ও সি আই সি আই এ নে TED associated features, TED associated features, এটার আন্ডারে লিখেন নশিয়া। নশিয়া vomiting visual disturbance double s visual t i s u a l visual visual disturbance disturb disturbance b a n c e
ডিস্টারবেন্স তারপরে সেনসিটিভ টু লাইট দেখি 6 নম্বরে না ওই অ্যাসোসিয়েটেড ফিচারের আন্ডারে আচ্ছা কি বলতে সেনসিটিভ সেনসিটিভ টু লাইট লাইট সাউন্ড লাইট 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 আলো আচ্ছা লাইট কমা দিয়ে সাউন্ড কমা দিয়ে স্মেল সাউন্ড স্মেল স্মেল এই গেল ক্লিনিক্যাল ফিচার তাহলে ক্লিনিক্যাল ফিচারে কি কি সাইট সাইট মানে কোন সাইডে হচ্ছে ইউনিলেটারাল ইউনিলেটারাল মানে যে কোনো এক পাশ ইউনিলেটারাল মানে যে কোনো এক পাশ ডিউরেশন কতক্ষণ পর্যন্ত থাকতে পারে 6 ঘন্টা থেকে লেস দেন 6 আওয়ার্স টু 3 ডেজ 6 ঘন্টার কম থাকতে পারে অথবা এর চেয়ে বেশি কন্টিনিউ করতে পারে 3 দিন পর্যন্ত সিভিয়ারিটি মডারেট টু সিভিয়ার মানে প্রথমে অল্প থাকে অল্প অল্প থেকে ধাপে ধাপে এটা বাড়ে নেচার এটা নেচারটা কি রকম ট্রবিং একটু আগে বললাম এটা বিটিং এর মতো হ্যাঁ আর বাকি ফিচার কি কি আছে নশিয়া বমি ভাব বমি হওয়া ভিজুয়াল ডিস্টারবেন্স মানে কি চোখে অনেকে ঝাপসা দেখে চোখ চোখ ব্যথা করে অনেক সময় মাইগ্রেন থেকে চোখ ব্যথা শুরু হয় চোখে ঝাপসা দেখে এটাকে বলা হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স তারপর সেন্সিটিভ টু লাইট লাইট সহ্য করতে না পারা সাউন্ড সহ্য করতে না পারা কোনো ধরনের স্মেল সহ্য করতে না পারা এগুলো গেল ক্লিনিক্যাল ফিচার ট্রিটমেন্ট লিখেন ট্রিটমেন্টের এক রেস্ট ইন আচ্ছা প্রথমে রিঅ্যাসিউরেন্স পেশেন্টকে রিঅ্যাসিউর করা রিঅ্যাসিউরেন্স পেশেন্টকে বোঝানো অ্যাসিউর করা দুই নাম্বার লিখেন রেস্ট ইন quiet dark room rest in quiet shanto andhokar room e rest kora rest in quiet dark room quiet q u i t e quiet quiet dark room tin number some analgesic like athoba drug like some analgesic number ki bolchen ha some analgesic to likhte paren athoba drugs to likhte paren drugs like athoba drugs such as paracetamol paracetamol তারপরে টলফেনামিক অ্যাসিড আপনারা মূলত কি খান এটা তো সবসময় দেখি টলফেনামিক অ্যাসিড খাই তো সিভিয়ার হলে তখন আর এদিক ওদিকে যখন অনেক বেশি ব্যথা হয়ে যায় তখন আসলে আর এই প্যারাসিটামল দিয়ে যে কমাবো ওটা করেই আনে তখন হুট করে যেটা আমরা খাই টাফিয়ার মতো টাফিয়ার এটা কি টলফেনামিক অ্যাসিড হ্যাঁ প্যারাসিটামল লিখছেন অথবা টলফেনামিক অ্যাসিড TOLFENAMIC টলফেনামিক অ্যাসিড যেটা আমরা টাফমিল খাই তারপর লিখেন তিন নম্বরে লিখেন এস প্রোফাইলেক্টিক
এস এ এস এস তিন নম্বরে তিন নম্বরে স্যার ড্রাগস এর টা কেসা না ড্রাগস এর পয়েন্ট এর পরে ড্রাগস দুই নম্বর হবে না আচ্ছা কাল তো চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট করে যান চার নম্বরে লিখেন এ এস এস প্রোফাইলেকটিক চার নম্বরে স্টিকটা প্রোফাইলেকটিক পি আর ও পি এইচ ওয়াই এল এস সি টি আই সি এস প্রোফাইলেকটিক উই ক্যান ইউজ প্রোফাইলেকটিক উই ক্যান ইউজ উই নাকি উইথ উই উই আমরা হ্যাঁ আমরা উইথ উই ক্যান ইউজ ক্যান ইউজ এস প্রোফাইলেকটিক উই ক্যান ইউজ হ্যাঁ এমি জিপটারি এমি জিপটারি এমি এ এম আই এমি টি আর আই আর আই পি টি ওয়াই পি টি ওয়াই টি ওয়াই L I N E হ্যাঁ এবি জিপটারি অথবা অর ফ্লুনারিজিন F L U N A R I Z I N E ফ্লুনারিজিন তাহলে ট্রিটমেন্টের মধ্যে একটা গেলো রিএসিউর করবো দুই নম্বর হলো রেস্টিং এর ব্যাপারটা তিন নম্বর ড্রাগ যেটা বললাম এটা চার নম্বরের মধ্যে এস প্রোফাইলেকটিক প্রোফাইলেকটিক মানে কি এটা হচ্ছে যে ফিউচারে না হওয়ার জন্য যে প্রিভেনশনটা যে প্রিভেন্টিভ মেথডটা আমরা নিব এটাকে বলা হয় প্রোফাইলেকটিক ডক্টররা দেখবেন অনেক সময় তিন মাসের কোর্স দেয় ছয় মাসের কোর্স দেয় এটাকে বলা হয় প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট তো এটার ক্ষেত্রে আমরা এমিটিপটালিন ইউজ করতে পারি অথবা ফ্লুনারিজিন ইউজ করতে পারি কারো ক্ষেত্রে তিন মাসের জন্য দেয় এটা প্রত্যেকদিন রাতে একটা একটা করে খেতে হয় মাথা ব্যথা হোক না হোক যাদের মাইগ্রেনের প্রবলেম আছে ওনাদেরকে দেয় যে প্রথমে তিন মাসের দেয় অনেক সময় চার মাস বা অনেক সময় হাইয়েস্ট ছয় মাস পর্যন্ত দেয় এটা হচ্ছে যে রাতে যেমন এমিডিপটেন এমিলিন আছে এমিলিপটেন এটা দেওয়া যায় তারপরে ফ্লুনারিজিনের মধ্যে ফাইভ আছে টেন আছে প্রথমে ফাইভ দিয়ে শুরু করে তাহলে প্রত্যেকদিন রাত্রে একটা করে খেতে হবে কেউ তিন মাস কন্টিনিউ করে কেউ চার মাস কেউ ছয় মাস ব্যথা হোক বা না হোক এটা যদি কন্টিনিউ করে মূলত হয় কি ব্যথাটা অনেকদিন পর্যন্ত বন্ধ হয় অবশ্যই মানে কি বসছিলাম এবার বলেন কার মনে আছে হ্যাঁ গুড নির্মলের মনে আছে আর সবাইকে বলছে যে মোট Vertigo definition লিখেন it is a condition definition it is a condition condition where a person has the sensation is the where a person has the sensation sensation of movement of surrounding object of surrounding s u r r o u n
শুধু মাথা না লাগে, শুধু ঘুরানো
মাথার সাথে শরীরে ঘুরে ট্রিটমেন্টে লিখেন ভার্টিগো গোজ অ্যাওয়ে ট্রিটমেন্ট ভার্টিগো গোজ অ্যাওয়ে অ্যাম্বুলেন্স ভার্টিগো গোজ জি ও এস গোজ অ্যাওয়ে এ ডব্লিউ এ ওয়াই অ্যাওয়ে এ ডব্লিউ এ ওয়াই ভার্টিগো গোজ অ্যাওয়ে উইদাউট এনি ট্রিটমেন্ট উইদাউট এনি ট্রিটমেন্ট এনি ট্রিটমেন্ট অনেক সময় কি হয় মাথা ঘোরানোটা অটো চলে যায় একটু রেস্ট রেস্ট নিয়ে চলে যায় এটাকে বলা হচ্ছে কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়া ভার্টিগো চলে যেতে পারে দুই নম্বরে লিখবেন সামটাইমস মেডিসিন মে বি গিভেন সাচ অ্যাজ সিনারিজিন সামটাইমস মেডিসিন মে বি গিভেন মেডিসিন মে বি গিভেন such as cinnarizine যেমন সিনারন প্লাস এটা অনেক ভালো এটা অনেক সময় মাথা ঘোরানো না থাকলেও CINNA RI এটা মাথা ঘোরাক বা না ঘোরাক অনেকে ট্রাভেল করার সময় প্রবলেম হয় না মেয়েদের মেইনলি হয় গাড়িতে ওঠার পরে কিছু কন্ট্রোল করে বমি ভাব মাথা ঘোরানো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য গাড়িতে ওঠার আধা ঘন্টা আগে খালি পেটে খেয়ে নেওয়া বেটার শেষ আজকের টপিকস অনেক দিন পর বারো লাগাশে রূপস্থান বাসায় গিয়ে পড়ে তাহলে এই তো সব সময় বলে রাখবেন গাড়িতে ওঠার আগে খালি রাখে আচ্ছা ইয়ে বহুত বছর পর আমার প্রেজেন্ট উঠবে অনেকদিন করতাম তারপরে আর যে ছাব্বিশ অনেক সময় মনে তো আমার আছে নয় তবু আমি একটু দুটো না 21 না 70 একটা কি আর কি মিলে একটা কি আছে 39 39 জুনায়েদা না হ্যাঁ জুবাইরের মধ্যে শুনে না ও আর গোটা বলে দেখতে সাধ সঠিক কি না মানে অন্য বলে দেখতেছে বাবা চালা চালা কাছে আমার ঘরের রুম নাম্বার দেয় সবাই ঈদের ড্রেস ঈদের ড্রেস আম্মা ঈদের ড্রেস পরে